সর্বশ্রেষ্ঠ সাধনা। তুমি নামাজ তো পড়বে, কিন্তু তারপরে তুমি তার জিকিরে গোলগাল চেহারা দুটো বই লিখেছ, ১৭ তারিখ আবার আছে কি জন্য বলে অনুষ্ঠান আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এ হচ্ছে শবনম, ফেসবুকে দেখে থাকবে, খুব সুন্দর সুন্দর ছবি দেয় আমাদের বিজুর সহধর্মিণী। আচ্ছা এখন তাহলে কোথায় ছিলাম? জিকির, রিমেম্বরেন্স অফ গড। এখন এইখানে আল্লাহর স্মরণ থাকবে সবসময়। বলতে পারেন যে কিভাবে সম্ভব? আমি পৃথিবীতে আমার ঘুম থেকে উঠলেই আমার জীবিকার সন্ধানে বেরোতে হয়, এত লোকের সঙ্গে মিশতে হয়, এত কাজ করতে হয়। আমি নামাজের সময় নয় নামাজটা পড়লাম, কিন্তু বাকি সময়টা এবং এক ধরনের নিষ্পন্দ হয়ে যায়, সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এর কোনো রকম সম্ভাবনা নেই। এটার জন্যে সেবা ধর্ম, এটাকে যে একটা ট্রিটমেন্ট করতে হবে, এটা আমরা করি, বাংলাদেশের লোক করে। এক ব্রিটিশ কন্যা তার যৌবনে আমাদের স্বাধীনতার পূর্বে 67-8 এই দেশে ব্রিটিশ ভলান্টিয়ার হিসেবে এসেছিল, তার নাম হচ্ছে ভ্যালেরি এ টেলার। তিনি ওই ডক্টর গার্স যে এসেছিলেন 71-এ আমাদের মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধাদের